رضي الله تعالى প্রতিদিন বাবা মদিনার মসজিদে নববীতে পাঁচ ওয়াক্ত নামাজের আযান হেকে দেয় পুরুষেরা পাগলের মতো বেলালের আযানের আওয়াজ শোনার জন্য তারা তাদের কাজগুলো বন্ধ করে দেয় মদিনার মহিলাগুলো সংসারের কাজ বন্ধ করে বাবা হযরত বেলালের আযানের আওয়াজ শুনতে চায় মদিনার মহিলারা কিবা নারী কিবা পুরুষ রাতের অন্ধকারে ঘুমিয়েও জানো বাবা তারা ঘুমায় যদি একটু ঘুমিয়ে যায় আবার তড়ি গুড়ি যেই ঘুম ভেঙে জাগায় মনের ভিতরে মন ধারণ এসে জাগায় না জানি ফজরের আজান হয়ে গিয়েছে কিনা ফজরের আজান কি হয়ে গেল অপেক্ষায় আছে ও মুসলমান ভাইমান হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মসজিদে নববীতে একদিন ফজরের আযান হেকে দিয়েছে হযরত বেলাল আযান দেখান হযরত বেলাল আযান দিতে দিতে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ হযরত বেলাল বলে দিয়েছে বাবা হযরত বেলাল আযান দেন প্রতিদিন হাইয়া আলা সালাহ হাইয়া আলা সালাহ অথচ দেখতে পাওয়া যায় সেই দিন হযরত বেলাল মসজিদে নববীতে ফজরের আযানে আর বলে না হাইয়া আলা সালাহ ঘুম থেকে নামাজ উত্তম এ কথা তো এ কথা বেলাল আর বলে না হাইয়া আলা সালাহ এ কথা বেলাল বলে না হাইয়া আলাল ফালাহ সেদিন বেলাল আযানের ভিতরে বলতে লাগলেন হাইয়া আলা জিহাদ হাইয়া আলাল জিহাদ হাইয়া আলা সালাহ নয় সেদিন বেলাল বলছেন হাইয়া আলাল জিহাদ এ মদিনার মানুষেরা নবী মুহাম্মদ গতকাল বলে দিয়েছে ফজরের নামাজ বাদ জিহাদের ময়দানে যেতে হবে হাইয়া আলাল জিহাদ হে নবীর পাগলেরা হে নবীর আশিকেরা কে কোথায় আছো চোখের ঘুম হারাম করো মসজিদে নববীতে হাজির হও নামাজ বাদ জিহাদের ময়দানে হাজির হতে হাইয়া আলাল জিহাদ হাইয়া আলাল জিহাদ গোটা মদিনা একটা চমচমা লেগে গেল কি ব্যাপার বেলাল হাইয়া আলাল সালা বলেন আজকে রে কেন বলে হাইয়া আলাল জিহাদ কেন বেলাল বলে না হাইয়া আলাল ফালাহ কেন বলে হাইয়া আলাল জিহাদ মদিনার মহিলা গুলো বাবা দলে 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 ধরে ধরে মদিনার মসজিদে নববীর গাজাগাজি চলে আসে সমস্ত মহিলারা দুটি চোখ দিয়ে টপ টপ করে চোখের পানি জানায় আজকের বেলাল কেন বলে হাইয়া আলাল জিহাদ অথচ দেখতে বাবা যায় মদিনার মাটিতে এমন একজন রমণী মদিনার মাটিতে একজন মহিলা যার কোলে আছে সাত বছরের ছোট্ট বাচ্চা ছোট কুলি যার টোকরা সন্তান বাচ্চাকে কোলে করে নিয়ে রাতের অন্ধকারে ঘুমিয়ে আছে রাতের অন্ধকারে বাবা শুয়ে আছে হযরত বেলাল যখন হাইয়া আলাল সালার পরিবর্তে বেলাল যখন বলেছে হাইয়া আলাল জিহাদ হাইয়া আলাল জিহাদ রমণী আগার ঘুম থেকে ওঠে না গায় ছোঁয়া থেকে বাবা ওঠে নাই যেই না হাইয়া আলাল সালা বলা হয় ফজরের আযান শুনে উজু করবে মহিলা নামাজ আদায় করবে অথচ আর উজু করতে যায় না সাত বছরের কলিজার টুকরা গা ছোট্ট বাচ্চা গাম কোলে আছে আরে কলিজার টুকরা বাচ্চা কি মহিলা গা জড়িয়ে ধরে দুটি চোখ দিয়ে টপ টপ করে পানি ধারায় কাঁদছে পাগলের মতো কাঁদছে আরে মহিলা কাঁধে শুয়ে সাত বছরের ছোট বাচ্চা মানুষ মায়ের কান্নার আওয়াজ শুনে বাচ্চাটার ঘুম ভেঙেছে দেখে আমার মা কাঁদছে রাতে রাধারে কি ব্যাপার মা আপনি কাঁদছেন কেন কি হয়েছে আপনি কাঁদেন কেন প্রতিদিন মসজিদে নববী তাদের হয় আদান শোনা মাত্র আপনি উজু করেন আল্লাহ পাকের নামাজ আদায় করেন অথচ আজকের এখনো নামাজে গেলেন না উজু করলেন না কোনদিন আপনাকে কাঁদতে দেখা যায় না
আজকে আপনি কেন কাঁদছেন না উঠে মা ও বাবা চিনিগি ও গো বাবা সোনা গান মানি আজকের হযরত বেলা যেভাবে বাবা জান দিয়েছে বাবা হযরত বেলাল আজকের যে কায়দা কায়দা জান দিয়েছে আজ থেকে কিছু কম বেশি পেরাগাই দু মাস আগে বেলাল এমন ভাবে আজান দিয়েছিল বাবা বেলাল আজকের যে কায়দা আজান দিয়েছে এরকম ভাবে আজান দিয়েছিল কিছু কম বেশি মাস দুই আগে তাই সেই দিনের কথা মনে পড়েছে তাই কাঁদছি ও বাবা চিনিগি ও গো বাবা সোনার মানি আজ থেকে মাস দুই আগে গে হযরত বেলাল যখন মদিনাগার মসজিদে নববীতে বুঝেছিল হাইয়া আলা জেহাগাত ও বাবা ছেলে তোমার আব্বা জানান বিছানায় শুয়েছিল আমি তোমার মা বিছানায় শুয়েছিলাম বেলাল যখন মসজিদে নববীতে হেঁকে দিয়েছে হাইয়া আলা জেহাগাত এক মুহূর্ত আমার ঘুম ভেঙে যায় তোমার বাবার ঘুম ভেঙে যায় ঘুম ভাঙানোর তোর তোমার বাবা আমাকে ডিকে ডিকে বলেছিল বিবি ও গো বিবি বেলাল কেমন খোলা জাল দেখায় বিবি কেমন খোলার নামাজ পড়িব আর ঘুমাইও না বিবি ঘুমাইও না উঠে বড় বিবি উঠে বড় ঘরের ভিতর থেকে গি তলবার কান আমার হাত উঠিয়ে দাও বেলাল জাহাদের জন্য ডেকেছে আমার নবীর অনুমতি খেয়েছে আমার নবীর আদেশ হয়েছে আজানের ভিতর দিয়ে হযরত বেলাল ডেকেছে খাইয়া আনাল যে গাছ আমি আর কার জন্য নামাজ পড়ব দুনিয়াতে যদি নবী না থাকে ও বিবি যদি চোখের সামনে নবী না থাকে আমি আমার জীবন আর রাখতে পারি না রাখতে পারি না বিবি তলবার দাও ও গো বাবা ছেলে বাবা সোনার মানি গি আমি তোমার আম্মা জাগা ঘরের ভিতর থেকে তোমার বাবা আর কাগাতে তলবার দিয়েছিলাম আর তোমার বাবা আমাকে ডিকি ডিকি বলেছিল বিবি ও প্রাণীর বিবি হযরত বেলাল বলেছে হাইয়া আলা জাহাদ আমি জাহাদের ময়দানে চললাম বিবি দোয়া করে দাও দোয়া করে দাও আর কোনদিন হয়তো দেখা হবে না ও বিবি আল্লাহর জন্য আমি আমার জীবন কুরবান করতে চাই আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য আমার নবীর প্রেমিক নদীর জন্য আমি আমার জীবন কুরবানি করিতে চাই ও বিবি আমাকে বিদায় দিয়ে দাও বিবি শুধুমাত্র তোমার কাছে দাবি আমি যে পথে চলেছি আমার কলিজার টুকরা ছোট্ট সোনার মানি দুগ্ধ পোষ্য সন্তানকে বিবি ওই পথের পথিক বানিয়ে দিও ও প্রাণীর বিবি চললাম যাহাদের ময়দানে চললাম বিবি আর দেখা হবে না আর হয়তো দেখা হবে না ও বাবা ছেলে গে বাবা সোনার মানি তোমার আব্বা জাগা এখান থেকে দুই মাস আগে বেলালের আজান শুনে মদিনাগার মসজিদে নববীতে চলে গিয়েছে মসজিদে নববীতে চলে গেল আল্লাহ পাকের ফজরে নামাজ পড়েছে বাবা ওখান থেকে যেগাদির ময়দানে চলে গিয়েছে তোমার আব্বা জাগান যেগাদির ময়দান থেকে আর ফিরে আসে নাই ও বাবা চিনি বাবা সোনার মানিক বেলালের কণ্ঠ দুনি হাইয়া আলা জেহাদ বেলালের কণ্ঠ দুনি আমি তোমার জনম দুঃখিনী আমার কানে যখন এসে গিয়েছে কান্না বাবা কেন হবে না আমার স্বামী বেলালের ডাকে হাজির হয়েছে আমার নবীর সাথে জেহাদির ময়দানে গিয়েছিল আমি হয়েছি শহীদের বিবি আমি শহীদের বিবি কুতিবির বাবা আমি আমার জীবনকে সৌভাগ্যবান আমি আমার জীবনকে বড় ধন্য বলে মনে করেছি আল্লাহ পাকের কাছে কিয়ামতের দিনে শহীদের বিবি হিসাবে মর্যাদা পেয়ে যাব জোরে বলুন আর জোরে বলুন সুবহানাল্লাহ ও বাবা
বাবা চিনি ওগো বাবা সোনার মানি তোমার আব্বা জান যদি আজকের বিজিতা কি তুই একটা মুহূর্ত ঘরে থাকতো না বেলার ডাকে চুলি যদি জিগানের ময়দানে তোমার আব্বা জান আজকের বিজি লাগায় আমি তোমার মা আমার বাবা ও তো বাবা বেঁচে না আমার পরিবারে যদি কেউ পিছিয়ে থাকতো গো ও বাবা ছেলে গে যদি আমার কোনো বড় সন্তান থাকিত গো বেলারে রাজানার কণ্ঠ যদি শুনি গে আমার কলিজার টুকরা বড় সন্তানকে নবীর জন্য জেহাদের ময়দানে পাঠিয়ে আমি শহীদের মা হতে পারিতা ও বাবা ছেলে স্বামী আজ আমার নাই আজ আমার বাবা না গায় আজ আমার স্বামী না গায় বড় বেটা বড় ছেলে কেউ বাবা না গায় মদিনার মানুষে না গা কত মানুষ দলি 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 বেলালে রাজানের আওয়াজে পাগলির মতো নবীরই কদমে ছুটেছে গে বেলালের কণ্ঠ ধ্বনিতে মসজিদ নবাবিতে পৌঁছে গিয়েছে মদিনার পতিতা ঘর থেকে ঘর থেকে গি নবী তাকে সাড়া দেয় আমার ঘরে কেউ না গা কেউ না গায় আমি মহিলা আমার নবীর কদমে কাউকে কি পাঠাতে পারবো না সেই চিন্তাই সেই জন্য তোমার মা কাঁদে সবাই এক চোখের মানুষ পাঠায় কেউ বাবাকে পাঠায় কেউ দাদুকে পাঠায় কেউ বড় বেটাকে পাঠায় বাবা আমার তো কেউ নাই আমি আর তুমি যদি আমার কেউ থাকতো আমি তাকে পাঠিয়ে একটু কলিজাকে ঠান্ডা করতাম আমার মবিরটাকে সবাই সাড়া দেয় আমার ঘর থেকে কেউ দেবে না কাঁদছি আমি কাঁদছি অত জাহিদু না ফি সাবিলিল্লাহি বি আমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন ইসলামের জন্য আমার দ্বীনের জন্য তুমি তোমার মাল দাও অর্থ দাও সম্পদ দাও তাতেও যদি সম্ভব না হয় আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য প্রয়োজনে তোমার জীবনটুকু কুরবানি করে দাও নবী সাহাবীরা জীবন কুরবান করেছে না করেনি করেন কত বলে নবীর জন্য জীবন কুরবানি করা নবীর প্রেমে পাগল হবার মানুষ বর্তমান সমাজে খুব কম দেখতে পায় কিন্তু ইবলিসের প্রেমে পাগল হয়ে ইবলিসের জন্য অর্থ সময় সম্পদ সবকিছু দিয়ে দেওয়ার জন্য আমরা ব্যস্ত হয়ে আছি সব ক্ষেত্রে শুধু শয়তান আমাকে কোন পথে ডাকবে ও কোন কথা বলবে আর কোন কাজ আমাকে দিয়ে করিয়ে নিবে শুধু তার হুকুমের অপেক্ষা শুধু অপরাধ আমি চোখ দিয়ে ইবলিসকে দেখতে পাই না আমার চোখের অলোককে যখন যে কাজে ডাকি ডাকে আর আল্লাহকে ভুলে সেই কাজেই আমরা জড়িয়ে যাই আর যেই ইবলিসের কাছে জড়িয়ে যায় নামাজ ভুলে যায় রোজা ভুলে যায় সততা ভুলে যায় পবিত্রতা ভুলে যায় উত্তম আখলাক ভুলে যায় সত্য কথা ভুলে যায় এক কথায় দেখা যায় আল্লাহকে ভুলেছি আল্লাহর কোরআন ভুলেছি রসুলের সুন্নাত ভুলেছি প্রিয় নবী বলেছে কোরআন আর সুন্নাত কোরআন আর হাদিস তোমরা আঁকড়ে ধরতে পারো তোমরা কখনো গোমরাহি হবে না পথভ্রষ্ট হবে না কোরআন ভুলোছ আল্লাহ ভুলোছ হাদিস ভুলোছ তো তোমরা নবী ভুলোছ আর কোরআন হাদিস ভোলা হয়েছ মানে তোমাদের পথভ্রষ্ট পদস্থল তোমাদের জন্য আল্লাহ তরফ থেকে লানত অভিসম্পদ গ্রস্ত তোমাদের হতেই হবে হতেই হবে ইবলিসের ডাকে তোমরা সাড়া দিয়েছো তোমার স্রষ্টাকে কেন তুমি কোরআন ধরলে না কেন তুমি হাদিস ধরলে না কেন তুমি কোরআন মানলে না হাদিস মানলে না ফরজাইন সুন্নাতে নববীর উপরে কেন তুমি তোমার জীবনকে অটল করতে পারলে না ও বাবা ছেলে আমার পরিজয় পরিবারে যদি কোনো বড় বেটা থাকতো যোগ্য সন্তান আমার নবীর দরবারে সেই বেটাটাকেও পাঠিয়ে দিয়ে না আমি বেটাকে বলতাম যাও আমার আল্লাহর জন্য আমার নবীর জন্য তোমার জীবনটুকু কুরবানি করে দাও আমি শহীদের মা হতে চাই শুধু শহীদের স্বামী নই সাথে শহীদের মাও হতে চাই সুবহানাল্লাহ বলেন আর একটু মহব্বত করে বলেন আচ্ছা তারা কি মানুষ ছিল না নাকি একটু কথা বলবেন না আধ্যাত্মিক জগতের আলাদা কোনো প্রাণী ছিল বলে মনে হয় হ্যাঁ হ্যাঁ তারাও তো মানুষ ছিল কিন্তু সেই সময় দিনের উপরে অটল থাকা তাদের জন্য অনেকটা কষ্ট ছিল সমস্ত কষ্ট স্বীকার করে
আল্লাহর দিনকে তারা জান প্রাণ দিয়ে প্রতিষ্ঠিত করেছে ঠিক না ভুল কিন্তু আল্লাহর দিন তো সারা পৃথিবীতে আমার আল্লাহ স্বাধীন করে দিয়েছে পশ্চিমবাংলার মাটিতে তথা এই পশ্চিমবাংলার মাটিতে নামাজ পড়তে গেলে রোজা করতে গেলে হজ করতে গেলে দান করতে গেলে এক কথায় ধর্মীয় কিছু করতে গেলে কোনো ট্যাক্স লাগে না বাধা বিঘ্ন মারির সম্মুখীন কিছুই হতে হয় না আজকের নামাজ পড়ব না রোজা করব না আমল করব না জিকির করব না মুরাকাবা মুশাহিদা কোনটাই করব না বখিলতা করব আল্লাহর পথে আল্লাহর দেওয়া অর্থ আমি তো দান করব না এই কাজগুলো করব কবে বাবা মরে যাওয়ার পরে সব করব নাকি নামার হই আমার ছেলে মেয়েরা করে দেবে কত বলে আমার ছেলে মেয়েরা করে দেবে কেউ করে দিতে পারবে সারা পৃথিবীর কারোর ক্ষমতা নাই আমার হয়ে কেউ আমাকে কিছু করে দেবে বড়দের একটা কিছু করে দিতে পারে একটু দোয়া করা তবে সেটা কতটা গ্রহণ আল্লাহর কাছে হবে আল্লাহ তিনি ভালো জানে আল্লাহ তিনি ভালো জানে ও মুসলমান ভাই বাবা মায়ের মুখের কথা শুনে বাবা সাত বছরের ছোট বাচ্চা তারা মাকে ডিকি 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 বলে মা 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 আপনি কাঁদেন কেন মা কাঁদিবেন না বা কাঁদিবেন না আব্বা জান আমার বেঁচে নাই দাদু বেঁচে নাই নানা বেঁচে নাই কেউ বেঁচে নাই মা আপনার জীবনে বড় শখ শহীদের মা হতে চান মা শহীদের মা হতে চান মা আমি আপনার ছোট বাচ্চা সাত বছরের ছেলে মামাকে কোলে করে নিয়ে চলুন নবীর দরবারে মা আমাকে কোলে করে নিয়ে চলুন সোনার নবী দরবারে আমার নবীর দরবারে আমি নিজে সগিরি হয়ে আপনাকে সগিদের মা বানিয়ে দেব জোরে বলে আর একটু মহব্বত করে বলেন আপনি আমাকে নিয়ে চলেন শহীদের মা আমি আপনাকে বানিয়ে দেব বাবা তুমি বাচ্চা মানুষ মা আমার নবীকে শুধু আপনি ভালোবাসেন আমি বাসেন এমনটি নই আমি বাচ্চা মানুষ আমার নবীকে আমার জীবন অপেক্ষা ভালোবেসেছি লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন জোরে বলেন সুবহানাল্লাহ জীবন অপেক্ষা নবীকে ভালোবাসা মদিনার মসজিদে নববীতে আল্লাহ পাকের ফজরের নামাজ বাবা হয়ে যায় আল্লাহ পাকের নামাজ হয়ে গেল ফজরের নামাজ হয়ে গিয়েছে নবী আমার মসজিদে নববীতে নামাজের জামাতের ইমামতি করেছে নবীর পিছনে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহি আজমাইন হুজুর না সব ব্যক্তি না করেছে নামাজ হয়ে যায় নামাজ সেটা দেখা গেল মদিনার মানুষের মসজিদে নববীর সম্মুখে ভিড় জমিয়েছে কাতারে কাতার দিয়ে লাইন দিয়ে লাইন দিয়ে দাঁড়িয়েছে সব অপেক্ষা করিতেছে যদি আমার নবী একটা বার আমাকে গিয়ে জাহাদের অনুমতি দেয় সব লাইন দিয়েছে নবী সাহেব বললেন বাবারা সব লাইন দিয়ে দাঁড়িয়ে যাও জাত সম্পর্কে কে সজাগ আছো কার শক্তি আছে বেশি কার ক্ষমতা আছে বেশি কে ভালো সচেতন তোমাদের ভিতর থেকে সেগুলো বাছাই করে করে নেওয়া হবে যাকে তাকে তো জিহাদের ময়দানে তোলা সম্ভব তো জিহাদের ময়দানে তুলে নেওয়া সম্ভব নয় জিহাদ করতে গেলে ক্ষমতারও দরকার শক্তির ক্ষমতা শক্তির যুক্তি বুদ্ধির প্রয়োজন আছে না নাই জিহাদ করতে গেলে যেমন শক্তি চাই জিহাদ করতে গেলে তেমন বুদ্ধি চাই ঠিক কিনা বুদ্ধিও দরকার শক্তি ক্ষমতারও দরকার গোটা মদিনার মানুষেরা মসজিদে নববীর সম্মুখে আল্লাহ পাকের ফজরের নামাজ আদায় করার পরে কাতারবদ্ধ সারিবদ্ধ সারিবদ্ধ হয়ে বাবা লাইন দিয়ে লাইন দিয়ে লাইন দিয়ে দাঁড়িয়ে যায় লাইন দিয়ে দাঁড়িয়ে যায় হাজরাত আবু বকর হাজরাত তোমার কে নবী আমার ডিকে ডিকে বললেন বাবা বোবাকার ও বাবা বোবাকার বাবা মাগার এই যে মদিনার মানুষগুলো জিহাদের ময়দানে জামার জন্য
জানো লাই দিয়েছে সকলকে বাবা অনুমতি দিও না সকলকে বাবা পারমিশন দিও না এই মানুষগুলি ভিতর থেকে কার বুদ্ধি ভালো বাবা তাকে চিনি না গাও কার শক্তি ক্ষমতা ভালো তাকে বাবা ডেকে নাও আবেগ সবার কিন্তু শক্তি বুদ্ধিমান মানুষগুলোকে ডাকো একটা একটা করে তালাশ করে তুমি এসো তুমি এসো আর ওই লাইনে দাঁড়িয়ে আছে সাত বছরের কলিজার টুকরা ছোট্ট বাচ্চাকে জনন্দকিনী মা কোলে করে নিয়ে সে জিহাদের সারিবদ্ধ লাইনে একা দাঁড়িয়ে আছে সুবহানাল্লাহ বলবেন আর একটু জোরে বলেন কি মা কি মা বাচ্চাটাকে নিজ হাতে করে মৃত্যুর কবলে ফেলে দিচ্ছেন কার জন্য কথা বলেন জোরে বলেন নবীর জন্য জোরে বলেন কার নবীর জন্য আল্লাহর জন্য আমার বেটা মারা যাক আল্লাহর দিন আমার বেটা রসিনায় যদি প্রতিষ্ঠিত হয় ওতেই আমি নারী ধন্য হয়ে যাব জোরে বলুন আজকের মুসলমানের ঘর থেকে আল্লাহর দিন আস্তে আস্তে মুছে যাচ্ছে মুছে যাচ্ছে আল্লাহর দিন সব ঘরে নাই সব ঘরে নাই তারা জীবন দিয়ে দিন প্রতিষ্ঠা করতে চেয়েছিল আর আমরা পাপের বিনিময়ে আমাদের ঘর থেকে আল্লাহর দিন আস্তে আস্তে মুছে ফেলতে শুরু করেছি সমীক্ষা করুন আপনারা ও মুসলমানেরা কাতারগুলো সব দাঁড়িয়ে গিয়েছে তমাম মানুষেরা যখন বাবা কাতার দিয়ে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে জায়গা গায় হাজরা তোমার লাইন পরীক্ষা করে হাজরা আবু বকর পরীক্ষা করে এতগুলি মানুষের ভিতরে কে ভালো বুদ্ধিমান তাকে জেহাদে যাওয়ার পারমিশন দেওয়া হবে এতগুলো মানুষের ভিতরে কে ভালো শক্তিশালী তাকে জেহাদের ময়দানে যাওয়ার অনুমতি দেওয়া হবে এইভাবে বাবা বাঁচাই করতে করতে গিয়ে হাজরা তোমার দেখতে বাগায় ওই লাইনে একটি ছোট বাচ্চা খুলি খুলি নিয়ে একজন নারী মহিলা দাঁড়িয়ে যায় মহিলাটির কাছাকাছি হাজরা তোমার চলে যায় উমাজি বললেন ও মা মহিলা এই লাইনে কেন আপনি মা আমার নবী তো কোন নারীকে কোন মহিলাকে জিহাদের ময়দানে যাওয়ার অনুমতি দেবে না চলে যান আপনি চুরি জাগান সাত বছরই বাচ্চাকে নিয়ে কেন আপনি লাইনে দাঁড়িয়ে আছেন ছোট বাচ্চাকে কোলে নিয়ে কেন দাঁড়িয়ে আছেন অনুমতি না আগায় ফিরে যান মহিলা ফিরে যেতে চাই না মায়ের কোলে তাকা সাত বছরের ছোট বাচ্চা হাজরা তোমারই দিকে ডাকে বলেছিল ও গো নবীর সাহাবী ফিরে যাব না ফিরে যাব না যদি ফিরে আমাকে যেতে হয় আমার নবীর সাথে দুটি কথা বলে যায় ফিরে যাব না আমার নবীর কাছে যেতে যাও যেতে দাও নবীর সাথে দুটো কথা বলবো উমার মোহাম্মদ সাল্লামকে তুমি একা ভালোবাসো না আমি সাত বছরের বাচ্চা আমার নবীকে আমি কম ভালোবাসি না সুবহানাল্লাহ বলেন আরো জোরে বলেন মহিলাটি উমারকে ডেকে বলছো গো উমার আমি জিহাদের ময়দানে আমি যাব না জিহাদের যোদ্ধা যদি দেখতে চাও আমার কোলের দিকে তাকিয়ে দেখো যোদ্ধা আমার কোলের উপরে বসে আছে সুবহানাল্লাহ কোন বাচ্চার পারমিশন নাই অনুমতি নাই চলে যা কথাবার্তা যখন বাবা এমন আলাপ আলোচনা হয় আলোচনা হতে হতে কথার আবার চলে যায় আমার নবীর কাছে রসুল্লাহর কন্যগতা দখল হয়ে জাগা গায় আমার নবী ডেকে বললেন ও মাগার ও বাবু মাগার কি খবর বাবা বলো না আদা তোমার বললেন ইয়ার সুরের লাগে জাগাবি যোদ্ধাদের লাইনে সাত বছরের একটা বাচ্চাকে কুড়ি কুড়ি একজন মহিলা দাঁড়িয়ে গিয়েছে আমি তাকে ফিরে যেতে বলি ও গো নবী আপনার সাথে দেখা না করে যেতে চাই না যেতে চাচ্ছে না আপনার সাথে দেখা করতে চাই উমার পাঠিয়ে দাও এসো মা আমার নবী ডেকেছেন কি খবর মা আমি তো পুরুষদের জন্য জিহাদের অনুমতি দিব মা আমি তো পুরুষগুলোকে ডেকেছি
যাহাদের জন্য নারীদের ডাকিনি মায়েদের ডাকিনি মহিলাদের ডাকিনি আমি তো তোমাকে ডাকিনি তুমি এসেছো কেন মা ইয়া রাসূলুল্লাহ হুজুর আপনি আমাকে ক্ষমা করে দেন হুজুর আপনি আমাকে maaf করে দেন আমি জিহাদ করতে আসিনি আমি জিহাদ করতে আসিনি জিহাদ করতে এসেছে আমার কলিজার টুকরা কোলে ছোট বাচ্চা ছোট বাচ্চা يا رسول الله يا حبيب الله রাতে অন্ধকারে আমার 7 বছরের বাচ্চাকে নিয়ে আমি রাতে আরামে অন্ধকারে ঘুমাচ্ছিলাম হযরত বেলাল যখন মদিনার মসজিদে নববীতে গিয়ে আল্লাহ পাকের ফজরের আযান হয়েছে আযান দিতে দিতে হযরত বেলাল যখন বলেছে হাইয়া আলা জিহাদ বেলাল যখন বলেছে হাইয়া আলা জিহাদ ও নবী বেলালে রাজান আমি আমার জীবন এমন আজান আমার জীবনে তুই দুইবার শুনলাম আজ থেকে কিছু কম বেশি কি প্রায় দুই মাস আগে হযরত বেলাল এমন করে বলেছিল হাইয়া আলা জিহাদ আমার স্বামী ঘুমন্ত অবস্থায় আমাকে দেখে তুলেছিল ঘুম থেকে উঠে গে আর স্বামী আমার হাত থেকে তলোয়ার নিয়েছিল গো ইয়া রাসূলুল্লাহ বেলালে রাজানের ঢাকে তারা প্রতিধ্বনিতে গি ঘর থেকে গি আমার স্বামী তলোয়ার নিয়ে মসজিদে নববীতে এসেছিল ও নবী আপনার পিছনে ফজরের নামাজ আদায় করেছে আপনার হুকুম নিয়ে গে আপনার অনুমতিতে গে আল্লাহ পাকের দিন প্রতিষ্ঠার জন্য জিহাদের ময়দানে গিয়েছে আপনার জন্য আল্লাহ পাকের জন্য আমার স্বামী জিহাদের ময়দানে গে আল্লাহ দিন প্রতিষ্ঠা করতে নিয়ে গে শহীদ يا رسول الله يا حبيب الله স্বামী আজ আমার না গায় যদি আজকে আমার স্বামী থাকিতো আমি আমার ঘরে একটা বগত থাকতে দিতাম না গা স্বামী যদি বেঁচে থাকতো আমি জিহাদের ময়দানে আজ আমার স্বামীকে পাঠাতাম স্বামী আমার সুখী দেখিয়েছে স্বামী আমার নাই আমার আব্বা যান দুনিয়াতে বেঁচে নাই আমি যে আমার বাবাকে পাঠাবো না 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 গা আমার কোন উপযুক্ত সন্তান কোন বড় বেটাও যদি আমার বেঁচে থাকতো একদিকে যেমন আমি সগিদির বিবি হয়েছি বড় বেটাকেও জিহাদের ময়দানে পাঠিয়ে গে ও নবী সগিদের মা হয়ে গে আমি আমার কলিজা ঠান্ডা করি তাগাম কেউ নাই কেউ নাই আমার কান্নার কথা বাচ্চা যখন আমাকে জিজ্ঞাসা করেছে গে আমার কান্না না কেন আমার 7 বছরের ছোট বাচ্চাকে দেখে বললাম আর আমার বাচ্চা আমাকে দেখে বলেছে মা আম্মাজান সোনার নবীকে শুধু আপনাকে ভালোবাসেন না আমি 7 বছরের ছোট বাচ্চারে যত ভালোবাসি মা যখন আপনার ইচ্ছা সগিদের মা গা বাগা আমি আমার নবীর জন্য জীবন দিতে চাই জীবন দিতে চাই আমাকে নিয়ে চলুন নিয়ে চলুন আমাকে নবীর দরবারে নিয়ে চলুন জিহাদের ময়দানে জি আমি শহীদ হয়ে শাহাদাত বরণ করি জনম দুঃখে নিয়ে গি শহীদের মা বাহাতে যায় আমার বাচ্চাটা শহীদ হবে বাচ্চার বড় শখ আমার সোনার মানিকের বড় ইচ্ছা আমার বাচ্চাটার বড় ভাষা ইয়া রাসূলুল্লাহ বড় বড় যোদ্ধা গুলো কোন মতি দেন বীর পালোয়ান গুলোকে আপনি পারমিশন দেন বুদ্ধিজীবী গুলো কোন মতি দেন এত বড় মানুষ গুলোর সাথে আমার 7 বছরের বাচ্চাটাকে জিহাদের ময়দানে অনুমতি দিয়ে দেন আরে সুরেইলান আমার বাচ্চাটাকে হুকুম দেন অনুমতি দেন আমার নবী বলছে মা তোমার কলিজা ভরা কি আশা বাচ্চাটাকে শহীদ করবে কোরআনের জন্য ইসলামের জন্য আল্লাহর দ্বীনের জন্য কিন্তু মা তোমার বাচ্চা যে ছোট অনেক ছোট বাচ্চা মা ফিরে যাও বাড়ি চলে যাও বাচ্চা আরেকটু বড় হোক অবশ্যই তার ইরাদা যখন এটাই শহীদ হওয়া বাচ্চাটা বড় হোক আমি আবার পারমিশন দিব আবার পারমিশন দিব 7 বছরের বাচ্চা বলেছেন ইয়া রাসূলুল্লাহ আমি আমার মাকে ঘর থেকে বলেই এসেছি শহীদের মা না বানিয়ে আমি ঘরে ফিরব না সুবহানাল্লাহ বলবেন না আরো জোরে বলে বর্তমান সময় আমাদের ঘর আমাদের পরিবারের বাচ্চার তুলনায় ওই বাচ্চাটার মর্যাদা বেশি না কম কি বলবেন আপনারা হ্যাঁ
তাদের শোক শান্তি ইচ্ছা তাদের আরাম আয়েস সব তো ছিল বাচ্চাগুলোকে আমরা কেন তৈরি করতে পারলাম না বাবা এত খেলাধুলা করো এটা করো সেটা করো দৌড়াদৌড়ি করো সোনারে নামাজ পড়ো বাচ্চাটাকে হাত ধরে কেন মসজিদে আমরা নিয়ে যেতে চাই না বাচ্চাগুলো মসজিদে গেলে অনেক বয়স্ক মুরব্বি বাবা যার হাঁকিয়ে দেয় তাড়িয়ে দেয় এতজনের কথা বলো না আপনি তাকে আদর দেন মহব্বত করেন যত্ন করেন ভালোবেসে বলেন শোনা মসজিদের জোরে কথা বলতে নাই হুড়হুড়ি করতে নাই লাপালাপি করতে নাই একদিন দুদিন পাঁচ দিন দশ দিন এক মাস বলতে 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 দেখা যাবে ওই বাচ্চাটা আপনাকে একদিন বলবে চাচা মসজিদে এত জোরে কাঁসতে নাই আমি ঠিক বলেছি না ভুল বলেছি জোরে বলে অনেকে আমরা হাঁকিয়ে দিই না 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 হাঁকিয়ে দেন না তাদেরকে ভালোবেসে কাছে টেনে নেন আরো মসজিদে আসতে বলেন ওরা হোলাচ্ছে নামাজ বাদ দুটো মিনিটেই বাচ্চাগুলোকে নিয়ে বসা শোনা মসজিদ আল্লাহ সন্তুষ্ট হয় যেটা কথা বলো না কোনোদিন এই করো না সেই করো না আপনি একদিন দুদিন পাঁচ দিন বলতে বলতে দেখবেন ওই বাচ্চা একদিন আপনাকে ঘুরি আপনার কথাটা আপনাকে ফিরিয়ে দেবে ইনশাআল্লাহ নাকি খুব ভুল বললাম বলে মনে হয় ওই কথাটাই আপনাকে একদিন ফিরিয়ে দেবে দাঁড়িয়ে দেন না হুজুর আমি তো বাড়ি থেকে প্রতিজ্ঞা করে এসেছি আমার মাকে শহীদের মারা বানিয়ে ঘরে ফিরব না আপনি আমাকে হুকুম দেন অনুমতি দেন আমার নবী ডেকে বলছে বাবা তুমি বড় ছোট মানুষ তোমার চাইতে তলোয়ার অনেক ভারী তোমার চাইতে তলোয়ার তো অনেক বড় সে তলোয়ার তুমি কি করে চাগাতে পারবে বাবা কি করে তুমি তলোয়ার উঁচু করবে তুমি জিহাদের ময়দানে দাঁড়াতে পারবে না তো হুজুর আপনি কেন আমার কোনো মতি দেন না আপনি কেন আমাকে পারমিশন দেন না গা ইয়া রাসূলুল্লাহ গে ইয়া হাবিবাল্লাহ গা মা আমার সংসারেরই কাজ করে গে আমি আমার মায়ের কাছে 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 থাকি গি আম্মা যান যখন রান্না করিতে যায় আমি আমার মায়ের কাছে বসে থাকি ইয়া রাসূলুল্লাহ মা আমার যখন রান্না করার জন্য উনান জ্বালাতে শুরু করে গে আমার আম্মা যান যখন রান্না করার জন্য উনানের আগুন ধরাতে শুরু করে রে বড় বড় কাঠ লাগাই না মোটা মোটা কাঠ লাগাই না ছোট 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 কাঠগুড়ি দিয়ে উনানের আগুন আগে তৈরি করে ইয়া রাসূলুল্লাহ ছোট কাঠ দিয়ে উনান আগুন তৈরি হয়ে যায় ছোট কাঠ আগুন জ্বালিয়ে দেয় বড় কাঠের তকল পুড়তে বড় সুবিধে হয় ইয়া রাসূলুল্লাহ গি ইয়া হাবিবাল্লাহ বড় বড় মানুষগুলো বড় বড় যোদ্ধাগুলো পিড়ি পালমানগুলো তারা কেমন করে জেহাদ করবে ইয়া রাসূলুল্লাহ গে ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি জানি তলোয়ার চাগাতে পারবো না হুজুর আমি জানি তলোয়ার উঁচু করতে পারবো না আমি জানি আমার তুলনায় তলোয়ার তো অনেক বড় লম্বা হবে তবে এতটুকু আপনি কি করিতে পারেন না সবাই যখন জেহাদের ময়দানে যাবে হুজুর আপনি আমাকে যাবার পারমিশন করে দেন হুজুর আপনি আমাকে অনুমতি দিয়ে দেখান বেইমান কাফের লাগা চারিদিক থেকে তীরি মারবে ইয়া রাসূলুল্লাহ গে ইয়া হাবিবাল্লাহ হুজুর কাফের লাগা চারিদিক থেকে যখন তীরি মারবে আমি তো তলোয়ার চাগাতে পারবো না ঢাল ধরতে পারবো না ঢাল আমি নিজে চাগাতে পারবো না ও গো নবী ঢাল স্বরূপ আপনি কি ছোট বাচ্চাকে ব্যবহার করতে পারেন না কাফেররা ডান দিক থেকে তীরি মারবে ইয়া রাসূলুল্লাহ হুজুর আমার কুচু করে চাগিয়ে ধরবে নবীর গায়ে তীরি না লেগে আমি বাচ্চা আমার গায়ে তীরটা লেগে যাক ইয়া রাসূলুল্লাহ বাম দিক থেকে কাফেররা তীরি মারি দেয় ও গো নবী ওদিকে আমার কাবা উঁচু করে ধরবে আপনার গায়ে তীরটা না লেগে আমার গায়ে লেগে যাক আমাকে ঢাল হিসাবে ব্যবহার করো সামনে দিক থেকে তীরি মারবে আমাকে ঢাল হিসাবে ব্যবহার করো পিছন দিক থেকে তীরি মারবে গে হুজুর আপনি আমাকে ঢাল হিসাবে ব্যবহার করো ইয়া রাসূলুল্লাহ গে ইয়া হাবিবাল্লাহ কাফেররা আমার নবীকে যদি থেকে তীরি মারিবে সেই দিকে আপনি আমাকে ঢাল হিসাবে ব্যবহার করেন তীর আমার পেটে ফুটে যাবে তীর আমার পিঠে ফুটে যাবে আমার ডাইনে ফুটে যাবে ওগো নবী আমার বামে ফুটে যাবে আমি জানি আমি মারা যাবো হুজুর আমি ইন্তেকাল হয়ে যাবো কিন্তু আমি মারা যাবো কোনো
কষ্ট নাই আমি মারা যাব কোন দুঃখ নাই কিন্তু শান্তি একটা পাবো আমি বাচ্চা মারা দিয়ে আমার সোনার নবীকে সুস্থ করে দেব আরো জোরে বলে আরো জোরে বলে হুজুর পীর গোলাম আর গায়ে লাগুক যার চেহারার জ্যোতির কাছে আকাশের চন্দ্রের জ্যোতি হার মেনে যায় সেই চেহারায় কাফেরদের তীরের আঘাত পড়বে সাত বছরের আমি বাচ্চা এটা কখনো মানতে পারি না আমার নবীর দেহটা সুস্থ থাকুক তীরটা আমার গায়েতে লাগুক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমাকে একটু নিয়ে চলেন আমাকে নিয়ে চলেন আমি দৌড়াতে পারবো না আমি বেশি জোরে হাঁটতে পারবো না বয়স তো মাত্র আমার 7 বছর কি তাকুতি মিনতি হুজুর আমি তলোয়ারও ধরতে পারবো না আমি ঢালও চাগাতে পারবো না কারোর বিরুদ্ধে লড়াই করতে পারবো না ওগো নবী তাই বলে কি আপনার সোনার চেহারাটাকে হেফাজত করার জন্য আমি বাচ্চা আমার দেহটাকে আমি নিজে ঢাল বানাতে পারবো না সুবহানাল্লাহ বলবেন না আরেকটু জোরে বললেন না আরো জোরে বলে কিচ্ছু পারবো না কিন্তু আপনি তো আমাকে ঢাল বানাতে পারেন এরপরেও প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোনার নবীর দুটি চোখ দিয়ে টপটপ করে পানি পড়ছে টপটপ করে রাসূলের চোখের পানি কি আবেগ ভরা মন বাচ্চাটার কি আবেগ ভরা মন রাসূল তারপরে বলতো শোনা সব বুঝলাম বাচ্চা মানুষ তো আমার নবী কি বোঝেন না কিছু কথা বলে রাসূল কি কিছু বোঝে না আমার আল্লাহ আমার নবীকে তো পরিপূর্ণ করেছে নবী তো অজ্ঞান নয় অবুঝ নয় নবী তো বোকা নয় রাসূল তো পাগল নয় সব বোঝে এরপর রাসূল বলছে বাবা আরেকটু বড় হও আরেকটু বড় হও আকামুল হাকিমিন দয়াময় রব্বুল আলামিন আমার আল্লাহ হযরত ফেরেশতা রূহুল আমিন জিব্রাইল আলাইহিস সালাম হযরত জিব্রাইলকে আল্লাহ ডেকে বলছেন জিব্রাইল আমার নবীর কাছে চলে যা বাচ্চার খবরটা দিয়ে আয় সুবহানাল্লাহ বলবেন না আর একটু মহব্বত করে জোরে বলেন আল্লাহ বলেন জিব্রাইল ওই বাচ্চার খবরটা আমার নবীর কাছে দিয়ে আয় আল্লাহ পাকের আদেশ হয়েছে বাবা আল্লাহ পাকের অনুমতি আল্লাহ পাকের অর্ডার পেয়েছেন আল্লাহ পাকের রহমতের ফেরেশতা হযরত জিব্রাইল আলাইহিস সালাম আমার নবী দরবারে হাজির হয়ে জায়গায় রাসূলুল্লাহ দরবারে গে রাসূলুল্লাহ দরবারে গে হযরত জিব্রাইল হাজির হয়ে জায়গায় তাকিয়া কলবি সুরাজ নবী দরবারে হযরত জিব্রাইল যতবার আসতেন আমার রাসূলুল্লাহর কাছে গে জিব্রাইল যতবার আসতেন প্রিয় নবী সাবিগি হযরত তাকিয়া কলবি রাদিয়াল্লাহু তাআলা হযরত তাকিয়া কলবি সুনাত নিয়ে জিব্রাইল নবী দরবারে হাজির হতো হযরত জিব্রাইল আলাইহিস সালাম রাসূলুল্লাহ দরবারে হাজির গিয়েছেন আমার নবী দরবারে হাজির গিয়ে নবীকে সালাম জানিয়েছে নবী আমার সালামের জবাব দিয়েছে রাসূলুল্লাহ উত্তর দিয়েছে কি আর আমার নবী জিজ্ঞেস করেছে ভাগাগায় ওগো ভাই জিব্রাইল কি খবর ভাই এত দ্রুত গতিতে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার দরবারে আমার কাছে কেন এসেছো গো ও ভাই জিব্রাইল বলো না হযরত জিব্রাইল কি নবী যখন জিজ্ঞেস করেছে কি হযরত জিব্রাইল আমার আল্লাহ আমার নবীকে কি বললেন ইয়া রাসূলুল্লাহ কি ইয়া হাবিবুল্লাহ ওই বাচ্চাটি জিহাদের ময়দানে যাওয়ার জন্য আপনার কাছে কত কাকুতি বিনতি করে বাচ্চাটাকে শহীদ করার জন্য তার জনম দুখিনী কি মা কত দাবি দাবা করে আপনার দরবার আবদার করে বাচ্চাটা তলোয়ার চাগাতে পারবে না ঢাল চাগাতে পারবে না তলোয়ার তো মারতে পারবে না ইয়া রাসূলুল্লাহ সব কিছু জানার পরে বাচ্চাটার তবে ভরা মন যখন তৈরি হয়েছে শহীদের মা হবার শখ ইচ্ছা আশা কাঙ্ক্ষা নারী মহিলার যখন তৈরি গেছে আল্লাহ পাক আমাকে বলে পাঠিয়েছে ওরে জিব্রাইল চলে যা চলে যা চলে যা
আমার বন্ধু তার বাড়ি চুরি যা আমার নবী তার বাড়ি চুরি যা ওই বাচ্চাটাকে আমার নবী জিহাদের ময়দানে যাওয়ার পারমিশন না দিল ওই বাচ্চাকে আমি আল্লাহ শহীদ হিসাবে কবুল করে নিলাম আরো জোরে বলে জিব্রাইল চলে যা বিশ্ব নবীর কাছে আমার রাসূল হুকুম না দি অনুমতি না দি পারমিশন না দি আমি আল্লাহ শাহাদাত শাহাদাতের মরো শহীদ হিসাবে আমি আল্লাহ তাকে কবুল করে ওই নারীকে শহীদের মা দুই শহীদের মর্যাদা শহীদের বিবি আর শহীদের মা হিসাবে আমি আল্লাহ ও মহিলাকেও কবুল করে নিলাম সুবহানাল্লাহ অর্থাৎ আল্লাহর পথে যদি নিজেকে শহীদ হতে হয় শুধু জীবন কুরবান করেই যে শহীদ হতে হয় তাছাড়া শহীদের বিকল্প রাস্তা নাই এমনটি নয় শুরুতেই তো বলেছি রাসূল বলেছেন একটা সুন্নাত যারা জীবিত করে আল্লাহ তাদের আমলনামায় 100 শহীদের মর্যাদা লিখে দেয় বলেছি না 100 শহীদের মর্যাদা কেন আমি আমার বাচ্চাটাকে রাসূলের সুন্নাতের শিক্ষাগুলো কেন দিতে পারবো না তার ছোট বাচ্চা থেকে ছোটবেলা থেকে সকাল হলে বাচ্চাগুলোকে আমরা ঘুম থেকে উঠাই তাদের হাতে একটা কলগেট তুলে দিই একটা ব্রাশ তুলে দিই কলগেট দিই বাবা দাঁত মেজে নাও পরিষ্কার করে নাও চা খাও এটা খাও সেটা খাও করি আপত্তি কোথাও নাই মাঝে মাঝে ওর হাতে যদি একটা রাসূলের সুন্নাত ছোট একটা মেসাক বাবা এইটা দিয়ে একটু মেসাক করো এইটা দিয়ে একটু দাঁত মাজো এতে দাঁত মাজলে দাঁত পরিষ্কার হয় এটা হয় সেটা হয় একটু বিভিন্ন একটু চালাকি করে বাহানা দেখিয়ে অভ্যাসটা তৈরি করা একটু জ্ঞান হলো বাবা এইটা দিয়ে কাজ করো না এটা কিন্তু রাসূলের সুন্নাত আমার নবী যখন ইন্তেকাল করছিল নবীর কথা বলার মতো শক্তি নাই একেবারে বিদায় বেলা প্রিয় রাসূল জীবনের শেষবারের মতো মরণ বিছানায় শুয়েও একটু মেসাজ করেছেন জোরে বলে মুসলমানের হাতে মেসাক নাই গাছের ডাল নাই মেসাক তার সুন্নাত একটা না যদি আমি একটা বছর রীতিমতো পাঁচ ওয়াক্ত নামাজ অন্তে মেসাক করতে পারি প্রিয় রাসূল বলেছে আমার আল্লাহ তার জবান তার গালের ভিতর থেকে মিশকে আম্বারের সুগন্ধি প্রকাশ করে দেয় অর্থাৎ সমাজের যুবক জুয়ান ইয়ং জেনারেশন ভাই আপনারা যারা আছেন শুধুমাত্র আপনার কাছে দাবি আমরা দুনিয়ার অনেক অপরাধের কাজে মিতে গিয়েছি পাপের কাজে আজকের দুনিয়াতে কত রকম ভাইরাস করোনায় মানুষ আক্রান্ত ওমিক্রনে আক্রান্ত আমরা ইতিপূর্বে সমস্ত হাজার রকম কথা শুনেছি কিন্তু দেখছি আমরা জানি ছয় ঋতু আমরা পড়তাম না একে চন্দ্র দুইয়ে পক্ষ তিনে নেত্র চারি বেদ পাঁচে পঞ্জবান ছয় ঋতু পড়তাম না আমরা কত বলে সেই ছয়ে যে ছটা ঋতু ঋতুরও পরিবর্তন ঘটে গিয়েছে দেখুন এখন আর পানি হওয়ার জন্য সময় লাগে না সময় অসময় সব সমান ছোটবেলায় আমি যতটুকু দেখেছি যখন মানুষ পাট চাষ করতো পাটের সময় একটু মশা হতো এখন আর পাট লাগে না সমান আরে সারা বছর মশা ঠিক বলছি না ভুল বলছি কথা বলে সবকিছুর পরিবর্তন ঘটে গেল শুধু পরিবর্তন ঘটলো না মানুষের আর মানুষের পরিবর্তন ঘটছে না তাই তো মানুষ দুনিয়ার হাজারো মানুষ যখন আল্লাহকে ভুলেছে আর দুনিয়ার হাজারো কি বলা যায় পাপের কাজে অন্যায় অপরাধের কাজে মেতে গিয়েছে আল্লাহর তরফ থেকে না পৃথিবীতে বিভিন্ন বিপদ মুসিবত আসতে শুরু হয়েছে বোঝা গেল না আমার কথা আসতে শুরু হয়েছে বাচ্চাগুলোকে শেখান ছোট ছোট বাচ্চাগুলোকে নাতিপোতাগুলোকে সকাল হোক যখনই হোক রাত্রে খাওয়া দাওয়া করেছে দুপুরে খাওয়া দাওয়া করেছে সুযোগ সময় মতো বকাঝকা নয় হাঁকা তাড়া নয় রাস করা নয় কিচ্ছু নয় এক কথাই আমি যতটুকু বুঝেছি হাসি মুখে ভালোবাসা দিয়ে মানুষের যতটা মন জয় করা যায় মেজাজ আর লাশ দেখিয়ে কিন্তু সম্ভব হয় না ভালোবাসা দিয়ে যতটা মানুষের মন জয় করা যায় রাস দেখিয়ে ততটা কিন্তু সম্ভব নয় একটা মানুষের মন জয় করা মানুষকে আপনি ভালোবাসা দেন একদিন অবশ্যই তার মন জয় হবে আপনার কথার উপরে তার আকৃষ্ট তৈরি হয়ে যাবে অটল হয়ে যাবে আপনার কথা তার কাছে মূল্যায়ন হবে অর্থাৎ আমি আপনাকে শুধুমাত্র দীর্ঘ সময়ের আলোচনার ভিতর দিয়ে
বোঝাতে চেয়েছি আমি তো সে কথা ভুলি নাই আল্লাহর কোরআন আর প্রিয় নবীর সুন্নাত আল্লাহর কোরআন প্রিয় রাসূলের সুন্নাত এই দুটি জিনিস নবী আমাদের কাছে রেখে গিয়েছে দুটো জিনিস কিছু রাখলে আজকে এই সমাজের মানুষ আমরা অন্তত যারা আল্লাহকে এক বলে বিশ্বাস করেছি লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া মাবুদ নাই ইলাহা নাই উপাস্য নাই তিনি এক একক ওয়াহিদ আহাদ ছাড়া কেউ নাই অন্তত আল্লাহ পাকের বিধান যদি আমরা একটু আদায় করতাম পরিবারে যদি ইসলামী আদর্শ আমরা প্রতিষ্ঠিত করতে পারতাম নামাজের পরে নামাজ অন্তে নামাজের সময় একটু মিসওয়াক কর বা খাওয়া দাওয়া করেছে বাচ্চাগুলোকে শেখানো পাশে বসিয়ে খাওয়া দাওয়া শুরু করেছি খাবার সময় একটু দোয়া পড়া বাথরুমে যাওয়ার সময় বার হওয়ার সময় একটু দোয়া পড়া খাওয়া হয়েছে একটু কোন আল্লাহর শুকরিয়া আদায় করা শোবার সময় একটু দোয়া ঘুম থেকে ওঠার সময় একটু দোয়া হারামগুলো না খাওয়া মিথ্যা কথাগুলো না বলা বাচ্চাগুলো ভিতরে যদি আমরা এক টাক 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 করে প্রয়োগ করতাম এক বছর যদি চেষ্টা করতাম ওই বাচ্চাটার ভিতরে যদি এক বছরে আমি 1000 কথা যদি বলি আল্লাহ চাইলে এক বছরে 1000 কথার মেহনতে খুব বেশি না হলো অন্তত 100 কথা তার ব্রেনে গেঁথে যেত ইনশাআল্লাহ 100 কথা ছোট ছোট জিনিস আমরা কেন করতে পারি না বাবা বাথরুমে যখন উঠবে বাম পা দিয়ে উঠো মসজিদে যখন প্রবেশ করবে ডান পা দিয়ে প্রবেশ করো আমরা কটা বাচ্চাকে বলেছি অনেক ইয়ং জেনারেশন মসজিদে ওঠারও পদ্ধতি জানে না বসর নিয়ম কানুন পদ্ধতি তাও তার জানা নাই নামাজ আমরা অনেকেই পড়ি কিন্তু নামাজের আহকাম আরকান পরিপূর্ণ মেনে নামাজ পড়া মানুষের অভাব দেখা দিয়েছে যথেষ্ট অভাব কেন আমি আপনাকে বাবা এটাই তো বলতে চেয়েছি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আমার নবীকে ডেকে বলেছিল ইয়া রাসূলুল্লাহ গে ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি তাকে হুকুম না দিলে গো ওই বাচ্চা না কে গে অনুমতি আপনি না দিল আমার আল্লাহ পাক আগাম ওই বাচ্চাটার নামায় আমলে শহীদের মর্যাদা আমার আল্লাহ নিজে দান করেছে আরেকবার যদি বলুন সুবহানাল্লাহ আমি আপনাকে শুধুমাত্র জানাতে চাই রাসূল বলেছে আল্লাহ পাকের জন্য আল্লাহ দ্বীন প্রতিষ্ঠান জন্য তুমি তোমার অর্থ দিয়ে দাও টাকা পয়সা দিয়ে দাও তুমি তোমার সম্পদ প্রয়োজন হলে দিয়ে দাও তাতেও যদি আল্লাহ পাকের দ্বীন প্রতিষ্ঠিত না হয় যদি প্রয়োজন হয় তুমি তোমার জীবনটাও আল্লাহর পথে কুরবান করে দাও এখন একবিংশ শতাব্দীতে আল্লাহ পাকের দ্বীন প্রতিষ্ঠান জন্য বাচ্চাকে বাবা কুরবানি দিতে হয় না জেহাদের ময়দানে নামতে হয় না জীবন বাবা কুরবান করতে হয় না শহীদের মর্যাদা পাওয়া যায় নবীর সুন্নাতের উপরে যদি আমি প্রতিষ্ঠিত হতে পারি আল্লাহ পাকের কাছে একজন প্রিয় বান্দা হওয়া যায় প্রতিটি মুসলমানের ঘরে ভিতরে থাকা আল্লাহ পাকের পবিত্র কোরআন সেই কোরআনের বিধান বিধি যদি আমি আপনি আমার আপনার জীবন যদি বাবা চালাতে পারি আমি কোরআন পড়তে পারি না বাচ্চাটাকে কোরআন শিখিয়েছি আমি বাচ্চার পাশে বসে বসে আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত শিখব বাবা তুমি কোরআন পড়ো তুমি পড়ো আমি শুনব আমার ছেলে পড়বে আমি শুনব গো প্রিয় নবী যেমন বলেছেন ও বাবা সাবিরা বাবা না মনে রাখো গো আমি মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বাবা তোমাদেরকে বলে দিলাম আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত করলে আল্লাহ খুশি হয়ে গে যতটা নেকি লিখে দেয় আল্লাহর কোরআন শুরু করলে তারা আমল নামায় সমা পরিমাণ নেকি আল্লাহ দিয়ে দেয় তুমি পড়তে পারো না একটু শ্রবণ করো শোনো অনুভব করো মনে মনে আল্লাহ তোমার কোরআনকে মহব্বত করি আল্লাহ তোমার কোরআনকে বড় ভালোবাসি আমি পড়তে পারি না আমার বাচ্চাটা পড়ছে আল্লাহর বিবি পড়ছে খুব মন দিয়ে আপনি শ্রবণ করুন আহারে আল্লাহ জানি না কিসের দুর্বলতা আমার ভিতরে কিসের কারণে পড়তে পারি না আল্লাহ কোরআন না পড়তে পারলো তুমি অন্তত আমাকে কোরআনের একজন প্রেমিক তৈরি করে নিও কোরআনের প্রেমিক তৈরি করে নিও আল্লাহ আমি কোরআন পড়তে পারি না সকালে হোক সন্ধ্যায় হোক কোরআনটা একটু বুকে জড়িয়ে ধরেন একটু বুকে জড়িয়ে ধরে নিজে নিজে একটু মনে মন অনুতপ্ত হওয়া কোরআনকে একটু চুমা দেওয়া
আল্লাহ আজকে তুমি আমার দুটো চোখ দিয়েছো কিন্তু চোখ থেকেও এ চোখ অন্ধ কোরআন পড়তে পারি না আল্লাহ কোরআন চিনি না আল্লাহ কোরআন না পড়তে পারলো তোমার কোরআনকে জান প্রাণ দিয়ে ভালোবাসি আল্লাহ কোরআনের বরকত তুমি আমাকে নসিব করে দিও এই যে ছোট ছোট এই জিনিসগুলো আমরা কেন করতে পারি না বাবা এর জন্য আলাদা কোন সময় তো দরকার নাই কোন প্রয়োজন নাই অতচ নামাজ নাই কালাম নাই কোরআন তেলাওয়াত নাই আমার ভিতরে এক কথায় ইসলামের কানুন ম্যাক্সিমাম মানুষের ভিতরে নাই বললেই চলে দুনিয়ায় তো আমরা কেউ চিরকাল বেঁচে থাকব না আজকের যে জায়গাটায় মাহফিল হচ্ছে এর সামনে পিছনে কবরস্থান এই এলাকার মানুষ যারা মৃত্যুবরণ করে আল্লাহ পাকের ডাকে যারা সাড়া দেয় তারা তো এই কবরস্থানে সর্বজীবনের শেষ আশ্রয় কিয়ামত পর্যন্ত তারা নিয়ে নাই অর্থাৎ আমরা তাদের দাফন করি কবরস্থ করি আমরা হাতে করে কবরস্থ করছি যাদের আমাদের পরের জেনারেশন তারাও অপেক্ষা করছে ওদের সহযোগী তৈরি করে দেওয়ার জন্য তার মানে ওদের দলের সাথী করে দেওয়ার জন্য তারাও আমাদের পরের জেনারেশন অপেক্ষা করছে আমরাও মারা যাব তাদের মতো আমরাও কবরের একদিন বাসিন্দা তৈরি হব কিন্তু আমার ভিতরে যদি আল্লাহ পাকের কাছে কুটিং শাস্তি থেকে বাঁচার জন্য এক কথায় আল্লাহকে খুশি করতে যতটুকু আমার যতটুকু আমলের প্রয়োজন যদি আমার ভিতরে না থাকে সত্য কথা নেই সততা নেই পবিত্রতা নেই হারাম হালালের কোনো পার্থক্য নেই নামাজ কালাম নেই আপনি একবার সাত রাতের আধারে আরামের বালিশে মাথা দিয়ে একটু ভাবুন না আহারে কত মানুষ কবরে যাচ্ছে বাপ গিয়েছে মা গিয়েছে দাদা দাদি পরদাদা ঝিমা নানা নানি সবাই চলে গেছে এইবার তো আমার পালা আমার তো পালা আমি কি নিয়ে যাব এত কিছু দুনিয়ায় করছি সব তো ফেলে রেখে যাব 70,000 টাকার মোবাইল বিরাট কষ্ট করে কিনেছি মানুষ কোরআনের চাইতে মোবাইলকে বেশি মহব্বত করে বিশ্বাস করেন আপনি কত বলে বছরে একবার কোরআনের স্পর্শ করে কিনা আল্লাহ ভালো জানে কিন্তু মোবাইল ছাড়া একটা মিনিট থাকতে পারে না কথা বলে একটা মিনিট আমরা মোবাইল ছাড়া থাকতে পারি না কত কষ্ট বিহনত করে 70,000 টাকায় মোবাইল কিনলাম যেই চোখ দুটো বুড়ে যাবে মোবাইল আমার সাথে করে দেবে বলে মনে হয় যে ব্যাটারিটা বড় কষ্ট করে নিয়েছিল মোবাইল অন্তত সঙ্গে করে দিয়ে কবরে শুয়ে শুয়ে যেন ওটা দেখতে পারে কেউ সাথে দেবে এটাও পড়ে থাকবে এত মেহনত করে লাখ লাখ টাকা খরচ করে বিল্ডিং বালাখানা গাড়ি বাড়ি সব কিছু করেছে সব পড়ে থাকবে কি আমার হবে কি কি আছে আমার কি না আছে আমার আপনি চোখটা বন্ধ করেন জমি জায়গা টাকা পয়সা অর্থ সম্পদ ধন দৌলা সব আপনার চোখটা একটু বুঝিয়ে বন্ধ করে বলুন দিন আপনার জিনিস কোনটা আপনার চোখটা বুঝিয়ে দেন আল্লাহ সব তো আমার চোখটা যেদিন এরকম বন্ধ হয়ে যাবে আর নিঃশ্বাসটা আল্লাহ আটকে যাবে সেদিন কোথায় থাকবে জমি আর কোথায় থাকবো আমি কোথায় থাকবে টাকা কোথায় থাকবো আমি আল্লাহ কোথায় থাকবে ছেলে মেয়ে স্ত্রী আর কোথায় থাকবো আমি সব ছিন্ন হবে না হবে না মায়ার বাঁধন কথা বলেন আল্লাহ মায়ার বাঁধন সব তো ছিন্ন আমার কিচ্ছু নেই কোরআন পড়তে পারি না আল্লাহ কোরআন বুকে জড়িয়ে ধরেছি আল্লাহ নামাজ ভালো পড়তে পারি না কিন্তু অন্তর দিয়ে তোমার কাছে সেজদা করেছি আল্লাহ তোমার ফরজ ঠিক মতো মানতে পারি না কিন্তু তোমার ফরজগুলো পরিপূর্ণ জান প্রাণ দিয়ে ভালোবেসে নিয়েছি সুন্নাতের উপরে চলতে পারি না আমার নবীকে অন্তর দিয়ে ভালোবেসেছি আল্লাহ তাই বলে এমনটি নই যে আপনাকে মেনেছি নবীকে মানার পরে মিথ্যাবাদী আল্লাহ জ্ঞানকৃত ইচ্ছাকৃত আমরা মিথ্যা রাস্তায় আমি নিতে চাই না আল্লাহ জবান থেকে জবান অন্তত মিথ্যা থেকে হেফাজত করেছি আল্লাহ তুমি আমাকে হেফাজত করো আল্লাহ তুমি আমাকে হেফাজত করো তোমার জাহান্নাম থেকে আমি বড় দুর্বল তোমার জাহান্নাম সইতে পারবো না ও মুসলমান আমার আমি আপনাকে বাবা কথা প্রসঙ্গে আলোচনা করতে যে ছোট্ট একটি দৃষ্টান্ত বাবা জানাতে চাই অবশ্যই মাথায় রাখুন আল্লাহ পাকের নবী আল্লাহ পাকের পয়গম্বর হযরত নবী ঈসা আলাইহিস সালাম সাথে তার আছে কিছু সঙ্গী সাথী কিছু সাথীকে সাথে করে নিয়ে গে একটি কবরস্থানে পাশ দিয়ে ঘেটে ঘেটে জাগায় আরে যেতে 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 একটি কবরের ধারে দাঁড়িয়ে গিয়েছে ও মুসলমান
মুসলমানের আগা কবরের দারে দাঁড়িয়ে জামাত তরবো হযরত নবী সাআলাইহি সালাম হাতে লাঠি দিয়ে কবরের মাটি আঘাত করেছে আর আঘাত করে বললেন কুম্বি ইদিনিল্লাহ হে কবর আল্লাহ পাকের হুকুমে ফাঁকা হয়ে যা ফাঁকা হও কুম্বি ইদিনিল্লাহ এক মুহূর্তে কবর ফাঁকা হলো নবী ঈসা দেখলেন কবরবাসীর কবরে কঠিন আযাব কুম্বি ইদিনিল্লাহ কবর যেমন চিনিতি পূর্বে তুই তেমন হয়ে যা সবাই বাবা দেখতে পেয়েছে পাশে আমার একটা কবর দেখতে বাগায় নবী আমার আঘাত করে বলেছে কবর রেগে কুম্বি ইদিনিল্লাহ ওরে কবরের মাটি আল্লাহ পাকের হুকুমে ফাঁকা হয়ে যাগা ফের আমার কবর বাবা পাশে দুই নাম্বার কবর ওটাও তো বাবা ফাঁকা হয়েছে গে নবী দেখতে পাই কঠিন আজাবে গ্রেপ্তার কঠিন আজাবে গ্রেপ্তার আবার বললেন কুম্বি ইদিনিল্লাহ যেমন চিনিতি পূর্ব আল্লাহর হুকুমে তেমন হও কবর বন্ধ হলো পাশে আর একটা কবর সেখান দিয়ে বলছে কুম্বি ইদিনিল্লাহ আল্লাহর হুকুমে ফাঁকা হও কবরে মাটিগুলো দুদিকে সরে গেল নবী দেখলেন কবরে আযাব একই আযাব তিন কবরবাসীর কবরে তিন রকম কায়দায় নবী ঈসা আলাইহিস সালাম দেখলেন প্রথম প্রথম কবরবাসী যে কবর প্রথম ফাঁকা হয়েছে নবী দেখলেন যে তার জাহান্নামের আগুনে লোহা শিক গরম করে তার কানে ঢুকিয়ে দিয়ে একান দিয়ে বার করা হয় কঠিন আযাবে তাকে গ্রেপ্তার করা দ্বিতীয় কবর নবী দেখতে পেয়েছে যে দ্বিতীয় কবরবাসীর কবরে জাহান্নামের আগুনে শিক লোহার গরম করে তার কান দিয়ে ঢোকায় আর মাথার মাঝ বরাবর আসে এদিক থেকে বার করা বার হয় না ওই পর্যন্তই চলে যায় তিন নম্বর কবরে দেখলেন জাহান্নামের আগুন দিয়ে লোহার সেই শিক গরম করে কবরবাসীর কবরে ঢোকায় অথচ ঢোকে না আযাব একই কায়দায় একই কিন্তু হচ্ছে তিন রকম কায়দায় হুজুর আপনি কি দেখলে সাথীরা জিজ্ঞাসা করেছে বাবা তিনটি কবরবাসী তিন রকম অবস্থায় দেখেছি কঠিন শাস্তিতে তারা গ্রেপ্তার হুজুর কি কি দেখেছেন বিষয়গুলো বলেছে বলছে গো নবী একই জিনিস তিন রকম ভাবে বিষয়টা একটু বলুন বুঝতে পাচ্ছি না ব্যাপারটা কি আল্লাহ পাকের পয়গম্বর হযরত নবী ঈসা আলাইহিস সালাম তাদেরকে ডেকে বলেছিল বাবারা বাবারা ও বাবা সাথীরা প্রথম কবরে দেখলাম কঠিন জাহান্নামের আগুনে লোহা গরম করে গে একান দিয়ে ঢোকানো হয় ওকান দিয়ে বাবা বার করে দেওয়া হয় বিষয়টি তোমরা বুঝতে পারো নাই এটি গুলো বাবা সেই কথা এই মানুষগুলো এরাও তো একদিন ছিল দুনিয়াতে আমাদের মতো মানুষ এদের কানে দিন ও শরীয়তের কথা এরা কানে শুনেছিল ইসলামের কথা শুনেছিল আল্লাহর একত্ববাদের কথা শুনেছিল ধর্মের কথা বাবা এরা কানে শুনেছিল তবে এই কান দিয়ে বাবা ঢুকিয়ে গে এ কান দিয়ে বার করেছে গে কোনটা জীবনে বাস্তবায়িত করে না কান ঝাড়া পাপী সমাজ আছে না নি কথা বলেন না কেন কান ঝাড়া পাপি আচ্ছা এখন হোসেনপুর গ্রামে ছাগলও আছে কুকুরও আছে গরু আছে এখন ছাগল আর গরু আমরা ওদের গলায় দড়ি দিয়ে লালন পালন করি মাঠে যদি বেঁধে রেখে আসি তাও সেই দড়ি সেটা গরু হোক আর ছাগল হোক এখন ছাগল মাঠে খেতে খেতে যদি গলার দড়ি ছিঁড়ে যায় ও শুধু মাঠের ঘাস খাবে না লোকের পটল খ্যাত এ খ্যাত সে খ্যাত ফসলে যাবে কথা বলে সুযোগ পেলি যাবে না যাবে না পটল খ্যাত কুমড়ো খ্যাত আর আলু খ্যাত যেখানেই হোক সর্ষে গাছ হোক আর পাটের চারা হোক ওটা তো চরিত্র ছাড়া পেলে যাবে যাবে না যে যদি সেখানে খাই পাট গাছের কিছু মাথা খেয়ে ফেলেছে পটল খ্যাত নষ্ট করে দিয়েছে ঝগড়া ঝামেলা অশান্তি বিচার আচার অনেক কিছু হবে সমাজ এখন ছাগল তো 10 বছর ধরে ঘরে পোষা হচ্ছে ছাগলের গলার দড়িটা ভালো করে খুলে দিয়ে ছাগলের কানটা যদি চাঙ্গা করে দুই হাত দিয়ে ধরা হয়
খুব চাঙ্গা করে ছাগলের দুটো কান দুই হাত দিয়ে ধরে ওর কানে কানে বলল এই এতদিন ধরে তোর গলার গলায় দড়ি দিয়ে বন্ধ করে রেখেছিলাম আজকে তোকে স্বাধীন করে দিলাম আজাদ করে দিলাম মুক্তি করে দিলাম এই রাস্তা দিয়ে সোজা মাঠে যাবি আর মাঠের ঘাস লতা পাতা খাবি আর বাড়ি আসবি খবরদার কারোর আলু খেতে সরষা খেতে পাট খেতে যেন মুখ দিবি নে ওর কানে ভালো করে নসিহত করে কান ছিঁড়ে দেওয়া হলো যা দুটো কান তো জাপটা করে ধরলাম ভাই ওই যেই ওর কান ছিঁড়ে দেব ওটো কান ঝাড়া দেবে না দেবে একটু বলবে বাস্তবটা একটু বল ও কান ঝাড়া দেবে তার মনে কি বোঝা যাবে আমার চরিত্রের পরিবর্তন ঘটবে না তুমি যা বলো চারটাও কানে ঢুকিনি পাটকা যদি বাঁচাতে চাও গলায় দড়ি দিয়ে দাও বোঝা গেল আমার কথা পাটকা যদি বাঁচাতে চাও গলায় দড়ি দিয়ে বাঁধো অন্যথায় আমার যে চরিত্র আমার যে স্বভাব আমি হতে পারি ছাগল স্বভাবের পরিবর্তন ঘটবে না কোন চরিত্রের পরিবর্তন ঘটবে না ছেড়ে দিলেই তো আমি খাব ও কান ঝাড়া মেরে কানের কথা সব ফেলে দেব আমার কথা আলে বললাম আমার কান্দা ধরে না কিন্তু কানে হাত দিয়ে কান ধরে ভালো করে ঢুকিয়ে দেয় বলে দেয় বুঝিয়ে দেয় বাবা জাহান্নামে এই শাস্তি এই আযাব কবর এই হবে সেই হবে এটা করলে গুনাহ ওটা করলে গুনাহ এই কাজ করলে আল্লাহ খুশি হয় এই কাজ করলে শহীদের মর্যাদা পাওয়া যায় এটা ওটা সেটা হ্যান ত্যান ছেন ভালো মন্দ ভাই দিকটা বলে সর্বশেষ আল্লাহর রহমত দয়া পাওয়ার দুটি কথা সব কিছু আমাদের বলে বুঝিয়ে আলেমরা ছেড়ে যায় দেয় না দেয় না কথা বলেন না কেন সুন্দর করে আলেম ওলামা ইসলামের কথাগুলো গুছিয়ে 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 বলে বুঝিয়ে ছেড়ে যায় ইয়া নবী সালাম আলাইক হয়ে গেল দোয়া হলো তারপরও খাওয়া দাওয়া হয়ে কাঁ ছাগলের মতো কান ঝাড়া মেরে যেখানকার যেখানকার মিলাদ সব সেখানে ঝেড়ে ঝাড়া মেরে ফেলে বাস বাগানের কোনায় গিয়ে মোবাইল নেই করবে কথা বলেন না কথা বলেন ছাগলের স্বভাবের পরিবর্তন ঘটেছে ছাগলের পরিবর্তন না স্বভাবের পরিবর্তন ঘটেছে কার কথা বলেন না কেন আপনারা বলেন আমাদের তাই তো নাই তো তাহলে আলেম আমাদের বলেছে আমরা নিলাম না সব কিছু এখানকার মাল এখানকার কথা সব এখানে ফেলে যে যার কাজে ব্যস্ত এতগুলো মানুষ আজকের মাহফিল আসলাম হোসেনপুর মসজিদে এতগুলো মানুষ ফজরে পাওয়া যাবে না ফজরে পাওয়া যাবে না বাবা এ কান দিয়ে শুনেছে এ কান দিয়ে বার করতেছ কান ঝাড়া মেরে দিস বাবা পাশে আরেকটা কবর ছিল ওটা দেখেছি হুজুর কি দেখেছেন বল ওই লোহার শিক জাহান্নামের আগুনে গরম করে কানের ভিতরে ঢুকিয়ে দেয় মাঝ বরাবর আসে এদিক থেকে বার হয় না হুজুর এটা কি ব্যাপারটা বুঝলাম না বলছে বাবা এরাও দিন শরীয়তের কথা ইসলামের কথা ধর্মের কথা শুনতো শুনে সব ব্রেনে রেখে দিত আচ্ছা আমাদের আমাদের ব্রেনে ইসলাম সম্পর্কে নাই কিছু ধর্মের কথা নাই ভাইবেরা সব স্মরণ করে রাখতো তবে কার্যকারী করত না মানত না বদাইনি এ ফেলে দেইনি ও ধরে রেখেছে জীবনে বাস্তবায়িত না করে অবহেলা করেছে তাই আমার আল্লাহ ওকে ওই আযাবে গ্রেফতার করেছে বাবা তিন নম্বরে যেটা দেখেছি ওর কানে ঢোকায় কিন্তু ঢোকে না ও ধর্মের কথা জীবনে কোনোদিন কানে ঢোকায় না ও যা হবে পরে দেখা যাবে ছাড়ো সব আচ্ছা আমি যে তিনটে কথা বলেছি যে তিন ধরনের আসামি সমাজে খুঁজে পাওয়া যায় বলে মনে হয় কারো কি বলবেন আপনারা আজ বলে মনে হয় হ্যাঁ হ্যাঁ আছে আচ্ছা যদি থেকে থাকে তা একটু বলবেন কম না বেশি 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 অর্থাৎ যদি ছাগলের মতো কান ঝাড়া মারি তাহলে এই আপনাদের কষ্ট করে বসে থাকা আর বক্তাদের কষ্ট করে বলা দুটোই দুটোই তো বিফল আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন বলেন আল্লাহুম্মা আমিন জোরে বলবেন আল্লাহুম্মা আমিন আরো মন খুলে জোর আওয়াজে বলেন আল্লাহুম্মা আমিন নারায় তাকবীর আরো জোরে বলেন নারায় তাকবীর সিলসিলায় মুজদাদ দিতে জামান আরো জোরে বলেন না সিলসিলায় মুজদাদ দিতে জামান অল ইন্ডিয়া সুন্নাত আল জামাত
جناب الحاج حضرت مولانا مفتی رجبانی صاحب نعرہ تکبیر آلوچنا থেকে বিদায় নিচ্ছি সর্বশেষ একেবারে এখান থেকে খুব বেশি দূরে না রাজাপুরের পাশেই গোরাতলা পীর আব্বাসানি রহমাতুল্লাহ আলাইহি স্মৃতি জীবন নেসা মাদ্রাসাতুল বানাত তার বাৎসরিক ইসলে সব ফাল্গুন মাসের 11 12 তারিখ যাওয়ার জন্য সবাইকে দাওয়াত জানিয়ে নাতি দীর্ঘ বক্তব্য কানে ইতি করছি ওয়া আখির দানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন وما علينا إلا البلاغ السلام عليكم ورحمة الله সম্মানিত মুসল্লি ভাই আমরা এতক্ষণ জনাব হাফেজ মাওলানা মিজানুর রহমান সাহেবের মুখ থেকে অনেক মূল্যবান বক্তব্য শুনেছি এখন এই জলসার বিশেষ অতিথি জনাব আলহাজ হযরত মাওলানা মুফতি রজব আলী সাহেব ডাইরেক্টর খাদিজাতুল কুবরা আপনারা তানার কাছ থেকে কোরআন হাদিস থেকে মূল্যবান বক্তব্য ধীরে সুস্থিরভাবে শ্রবণ করুন মহব্বতের সাথে